গত 18 তারিখ আমাদের যে হাউস ছিল, যদি আমিও ছিলাম না, একটা কোশ্চেন এসেছিল 103 নম্বর ওয়ার্ড থেকে যে রাস্তা চওড়া করার জন্য সিএসসি একটা ল্যাম্পপোস্ট মাঝখানে হয়ে গেছে। আমার ডিজি ইমিডিয়েটলি সিএসসিকে চিঠি লাগিয়েছে, চিঠি লিখে জানিয়েছে যে ল্যাম্পপোস্ট সরিয়ে দিতে রাস্তার ধারে। এটা একটা সাডেন খরচ হয়, সেটা কর্পোরেশনকে দিতে হয়, তার জন্য আমরা পিছু পা হই না, কিন্তু ল্যাম্পপোস্টটা যাতে প্রপার জায়গায় সরে যায় সেটা চেষ্টা করি। কারণ এই যা ঘটনা পরে পর ঘটছে, কোনো পরিত্যক্ত পোস্ট আমরা আর রাস্তার মাঝখানে রাখতে দেবো না। আমরা চিঠি করবো প্রথমে, তারপর যদি তারা অ্যাকশন না নেয় সেই কোম্পানিগুলি, তাহলে পরে আমরা নিজেরা তো পরিত্যক্ত পোস্ট সরিয়ে দেবো। বা ইলেকট্রিসিটি থেকে চুরি করে লাইন নেওয়া হয়েছে, সেরকমও দেখা হচ্ছে। তো এইগুলো সব কিছুই আমরা ধরে নিয়ে এনকোয়ারিতে ডিজি সাহেব আছেন, সমস্ত কিছু বিচার করে যদি আমাদের পক্ষ থেকে কারো কোনো গাফিলতি দেখা যায় প্রপার অ্যাকশন আমরা তাদের উপর নিই। যা আমার কাছে ইনফরমেশান, আমরা এখনো পর্যন্ত যতটা এনকোয়ারি যদিও চলছে, এখনো যতটা ইনফরমেশান পেয়েছি কালকে, তাতে হচ্ছে যে KIIP ওখানে মাটির কাজ হচ্ছিল, মাটি খোঁড়াখুঁড়ি করে করে কাজ হচ্ছিল, সেই জন্য জলটা জমে গেছিলো। সেটা লোকাল কাউন্সিলর আমাকে জানিয়েছে, 115 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমাকে জানিয়েছে যে জলটা জমে গেছিলো ওই জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাই এনি মিন্স ওই ল্যাম্পপোস্টটা কলকাতা কর্পোরেশনের ল্যাম্পপোস্ট নয়, ওইটা পুরনো যে টেলিফোনের যে ডিপার্টমেন্টের ল্যাম্পপোস্টগুলো আছে না, ওই ল্যাম্পপোস্ট সম্ভবত ছিল। আর সেটাতে কে ইলেকট্রিফাইড হয়ে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু এখন কথা হচ্ছে ইলেকট্রিফাইডে, আমি যা রাত্রিরে ডিজির সাথে কথা বলে জানলাম ওইখানে একটা লাইট ফাইট লাগানো ছিল, সেটা আবার KIIP ডিজির সাথে আমি কথা বলেছিলাম, তখন ওরা বললো যে আমাদের থেকে তো হয়নি, সামনে একটা বাড়িতে প্রমোটের কাজ হচ্ছিল। এখন আমরা সেইটাই খুঁজে বেড়াচ্ছি যে তারাই লাগিয়ে লাইটটা করেছে কি না। আর সাধারণভাবে তো অনেকেই নানান জায়গা থেকে ইলেকট্রিক চুরি করে এসব করে, কোথা থেকে ইলেকট্রিক চুরি করে ওইখানে লাইট লাগিয়ে রেখেছিল কি না, তো সেইগুলো আমরা এনকোয়ারির ভেতর আছি। আমি যদি ছিল অথবা যার কাজ সেটা কাজ, সে যদি না করে থাকে, তাহলে আমি প্রথমেই বললাম যে তাহলে যথারীতি অ্যাকশন নেওয়া হবে। কারণ আমার ডাইরেকশান ছিল বর্ষাকালে, কালকে বিশেষ করে খেপে খেপে বৃষ্টি হচ্ছিল। আমার ডিজিকে বলা ছিল যে যত আপনার লাইট আছে যেখানে সমস্যা আছে, অথবা ত্রিফলা লাইট যেগুলো আছে, ত্রিফলা লাইট তো স্পেসিফিক্যালি বর্ষার সময় বন্ধ বলে দিয়েছিলাম, আর বড় লাইট যেখানে সমস্যা থাকে সেইখানে বন্ধ করে রাখতে। আর যদি তাই হয়ে থাকে তাহলে গাফিলতি যা রয়েছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ডিজি সাহেবের একটু ইনফরমেশান আমি পেলাম, ডিজি সাহেব ইতিমধ্যে এনকোয়ারির ভেতর আছেন। উনি যেটা বললেন, ফার্স্ট কথা বলছে যে ওইখানে সিইএসসির কাজ কিছু হচ্ছিল, সেই কাজে ল্যাম্পপোস্টের তলার দিকটা খোঁড়া ছিল এবং ওই জায়গাটার জলটা গরম ছিল। তো আমাদের সাধারণ আমরা বুঝিও জল গরম হওয়া মানে তলায় কোনো তার পার ইলেকট্রিফাইড হয়েছে অথবা কাটা ছিল যার থেকে শর্ট সার্কিট হয়ে গরম হচ্ছে। আর দ্বিতীয় কথা, আমরা সাধারণত যেটা আমাদের ডাইরেকশান আছে যে শীতকালে আমরা ভোর বিকেল 5টা থেকে ভোর 6টা পর্যন্ত লাইটটা জ্বলি, আর সব এইগুলো সবই ফিক্সড করে থাকে, যেই সকাল 6টা হয় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আর গরমকালে এটা ঠিক উল্টো হয়, সন্ধ্যে 6টা থেকে পরের দিন ভোর 6টা ভোর 5টা পর্যন্ত এটা জ্বালানো থাকে। তো সেই হিসাব অনুযায়ী গতকাল যে ঘটনা ঘটেছে সেটা 5টা 6টা লোকাল কাউন্সিলর আমার বলেছে যে 5টা 6টায় ঘটেছে, সেই সময় কিন্তু বাতি জ্বলছিল না। কারণ আমাদের বাতি এটা তো ফিক্সড করা আছে, যতক্ষণ না ঘড়ির কাঁটা 6টায় ঢুকবে ততক্ষণ লাইটটা জ্বলবে না, এটা একদম ফিক্সড। সেই জন্য বলতে পারি আমরা যে আমাদের লাইট জ্বলছিল। আর লাইট না জ্বলা মানে ইলেকট্রিফিকেশানের কোনো ব্যাপার নেই, কারণ কারেন্টটা না রাখলে লাইট জ্বলে না, কারেন্টের কোনো ব্যাপারই ছিল না।